নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে এবং পলাশীপাড়া থানার ব্যবস্থাপনায় গত রবিবার বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠিত হল। এই উপলক্ষে পলাশীপাড়া থানার সম্মুখে আয়োজিত আদিবাসী নৃত্যানুষ্ঠানে আদিবাসী লোকনৃত্য পরিবেশন করে তেহট্ট 2 নম্বর ব্লকের নতিপোতা গ্রামের আদিবাসী সম্প্রদায়। ভারতীয় প্রাচীন সংস্কৃতির অঙ্গ আদিবাসী মানুষদের সংস্কৃতিকে নূতন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের এ সম্পর্কে ওয়াকিবহল করার জন্যই জেলা পুলিশ ও পলাশীপাড়া থানার যৌথ প্রচেষ্টা। অনুষ্ঠানের শেষে থানার পক্ষ থেকে নৃত্যশিল্পীদের হাতে স্মারক তুলে দেন তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শ্যামল কুমার মণ্ডল, পলাশীপাড়া থানার ওসি কম্পটন রায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পরে তেহট্ট থানার পক্ষ থেকেও বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এখানেও উপস্থিত ছিলেন তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক। নৃত্যানুষ্ঠানের শেষে নৃত্যশিল্পীদের হাতে স্মারক তুলে দেন তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শ্যামল কুমার মণ্ডল এবং তেহট্ট থানার আইসি তাপস কুমার পাল। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।